পরম শ্রদ্ধেয় কৃষ্ণপদ মাইতি মহোদয় আমাদের তার অপার গুণরাজি আমরা অথা ইতিপূর্বেই আমরা শুনেছি তার গুণ এবং শ্রীগুরু প্রীতি ইত্যাদি আজ আমরা তার শিবহনিষ্ঠিত ধ্বনি রামায়ণ গান আমরা শ্রবণ করে আমরা কৃতার্থ হব আপনারা করুণা করে শ্রবণ করুন এখন উনি রামায়ণ গান পরিবেশন করছেন অমূল্য তার কেউ মূল্য দিতে পারিবে না সেই গুরুত্ব কথা কত গুরুত্ব কথা তার মধ্যে একটি আমি আগে একটি গান গেয়ে দিচ্ছি আপনারা আজ্ঞা পেয়ে যদি বলেন বাজে ভালো মনে মনে কালো বুঝবে নারে সবাই বাজে ভালো মনে মনে কালো তিনি বলেছিলেন এই রাজ্যে অনাচার অবিচার অকর্ম কুকর্ম অত্যাচার চলবে না তাহলে তিনি কি করে করছেন প্রজাদের মধ্যে আলোচনা চলছে ওরে ভাই দেখো ভাই আজ যদি আমার স্ত্রী চলে যেত কোথাও 10 দিন 15 দিন 1 মাস তাহলে আমার কত জরিমানা করতো কত আমার সমালোচনা হতো হয়তো পাড়া ছেড়ে গ্রাম ছেড়ে চলে যেতে হতো কিন্তু যিনি আদেশ করলেন সেই সীতাকে অত্যাচারী অনাচারী অবিচারী রাক্ষস নিয়ে গেল আমরা এটা মেনে নিতে পারবো না এই যে কথাটা কানে এলো রামচন্দ্রে তিনি করলেনই কি মহাজন গুরুদেব বলেছেন মহাজনরা উল্লেখ করেছেন রামায়ণ দেহতত্ত্ব এই দেহতত্ত্বকে যদি অনুসরণ করতে পারেন তবে রামায়ণ শুনে আমাদের অনুভব অনুভূতি লাভ হবে সেটি কেমন
ঘরের ভিতর চুপটি করে গেছে মোর রামন ঘরের ভিতর চুপটি করে গেছে মোর সেটা চলছে খেলা সমান ভাবে সেটা চলছে খেলা সমান ভাবে নাই রে রামন ঘরের ভিতর চুপটি করে গেছে মোর রামন ঘরের ভিতর চুপটি করে চুপ করে বসে আছি দুঃখ করে বসে আছি ওনার এই বিরাম নাই চলছে খেলার সমান ভাবে মায়ের বিরাম আদমারা ওই সহস্রারে কাঁদছে বসে সীতার করে পুরো কুণ্ডলিনী সীতায় হরে দর্শন ইন্দ্রিয় দশানন এইবার যদি বলেন পুরো কুণ্ডলিনী আমরা বুঝবো কি করে মহাজনেরা বলে গেছেন কুণ্ডলিনী শক্তি বায়বী আকারে অচৈতন্য ভাবে আছেন মূলাধারে গুরুদত্ত মন্ত্র সাধনার জোরে চেতনা করো না তাহারে ওই মাকে যদি না জাগানা যায় কিছুতেই আমাদের পিতৃ পরিচয় হবে না মা ছাড়া কেউ বলতে পারবে না তার সীমা দিতে পারছে না ছটা চক্র স্থাবর জঙ্গম সবগুলি ক্রিয়া যোগ তত্ত্বের কথা কোনো মতেই এর ব্যতিক্রম নয় মায়ার সাগর ছটা চক্র স্থাবর জঙ্গম এখন দূরান্তরে করে মাথা কেমন হবে ভিতর চুক্তি করে
ঘরের ভিতর কি করে ব্যাগ দেখি মন